র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে গর্হিত কাজ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজেদের দেশে স্বীকৃত খুনিদের স্থান দেয় আর বিনা অপরাধে আমাদের দেশে নিষেধাজ্ঞা দেয়। র‍্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র‍্যাবকে আমরা আরও শক্তিশালী করবার জন্য ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যেই ত্রিমাত্রিক একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করেছি, যার ফলে যে কোনো ঘটনা ঘটলে খুব দ্রুত যেন তারা অ্যাকশন নিতে পারে, কার্যকর ব্যবস্থা নিতে পারে, সেই ব্যবস্থা তারা নিচ্ছে। আমরা সকলের জন্যই করছি, এটা কোনো বাহিনী বাদ নেই, প্রত্যেককে আমরা সেই ধরনের শক্তিশালী করে দিচ্ছি। বিনা কারণে বিনা দোষে র‍্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যাংশন জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে তারা কিন্তু তাদের কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। একই অনুষ্ঠানে এলিট এই ফোর্সের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমানুষের আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‍্যাব। র‍্যাব চরমপন্থীদের অগ্রাসন থেকে দেশকে মুক্ত করেছেন। দক্ষিণ পশ্চিম অঞ্চলের রক্তাক্ত জনপদে মানুষ পেয়েছে নিরাপদ জীবন, ফলে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। র‍্যাব ফোর্স ইতিমধ্যেই জননিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থা এবং বিশ্বাসের বাহিনীতে পরিণত হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সুসংগঠিত, আত্মপ্রত্যয়ী, দৃঢ় এবং অপরাধ দমনের মূল চালিকা শক্তিতে পরিণত হয়েছে। আগামীতে আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আমাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব গঠিত হয় 2004 সালে 26 মার্চ স্বাধীনতা দিবসের দিনটিতে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই দিনটিকে রেইজিং ডে হিসাবে পালন করে আসছে বাহিনীটি। এবারে প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল, নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায়। রাশিদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।